বহুদিন ঘরে থাকতে থাকতে আমরা হাঁপি উঠেছি, মোমেন্টস অ্যাট ফ্রেম হাঁপি উঠেছে। আজকে ফাইনালি আমরা এক বছর পর বেরোতে পেরেছি। গেছিলাম ছোট্ট করে পুরুলিয়া। তো এই পুরো জার্নি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব মোমেন্টস অ্যাট ফ্রেমের থার্ড ব্লগ পুরুলিয়া ডায়েরিতে। দেখতে থাকুন। ভোর 6:30 নাগাদ গড়িয়া থেকে স্টার্ট করলাম। লেকটাউন ভিআইপি হয়ে বালি ব্রিজ পেরিয়ে চললাম ডানকুনি, তারপর সেখান থেকে সোজা দুর্গাপুর আসানসোল এক্সপ্রেস ওয়ে। ফার্স্ট হল্ট হোটেল নবান্ন। ওখানকার তন্দুরি চাটা অসাধারণ। শীতের সকালে এরকম একবার চা অবশ্যই ট্রাই করবেন কখনো। চায়ের পর এবার ব্রেকফাস্ট সারতে চলে এলাম হোটেল হিন্দুস্তান। রুটি সবজি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার সবই মোটামুটি পাওয়া যায়। ফাইনালি বহু প্রতীক্ষিত দামোদর। পুরুলিয়া এখন অনেকটাই কাছে। গড়পঞ্চকোট ইকোট্যুরিজম এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার। পাঞ্চেত পাহাড় এখন বেশ কাছে। এতক্ষণে বুঝেই গেছেন নিশ্চয়ই, হ্যাঁ পাঞ্চেত রেসিডেন্সি। অনেকটা জার্নি করার পর রুমে ঢুকে মনটা বেশ ভালো হয়ে গেল। ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, যা এই পোস্ট কোভিড সিচুয়েশনে ভীষণ দরকার। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল গড়পঞ্চকোট পাঞ্চেত রেসিডেন্সিতে। আমরা উঠেছি বাঞ্জারা হাটে। এখানে বেশ কটি সুন্দর বেশ হাট টাইপের কটেজ করা রয়েছে, যেগুলো ভিতর থেকে দেখতে ভীষণ কোজি, বেশ ভালো। তো আগে এসেই বড্ড খিদে পেয়ে গেছিলো। আমরা লাঞ্চ সারতে গেছিলাম ওদের ডাইনিং সেক্টরটা, যেটা ওদিকে আছে, আমি একটু পরে ঘুরে দেখাবো। সো লাঞ্চ ওয়াজ ভেরি গুড। খাবারগুলো প্রত্যেকটা ভীষণ সুস্বাদু ছিল, এবং মানে আমরা এসে অর্ডার দেওয়ার বেশ খানিকক্ষণের মধ্যে আমরা পেপারটা পেয়ে গেছি। তো ইট ওয়াজ ভেরি গুড। এবার মোটামুটি সন্ধে হয়ে আসছে, একটু চারপাশটা চলুন এক্সপ্লোর করি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনটাতেই হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সি ডাইনিং হলটা, যেখানে আসলে আপনাকে লাঞ্চ বা ডিনারের জন্য এখানটাতেই আসতে হবে। ইউজুয়ালি যেটা শুনলাম, ওরা রুম সার্ভিস দেয় না, মানে রিকোয়েস্ট করলেও দেবে না। তো একদিকে সেটা ভালোই, এরকম একটা পরিবেশে তার মধ্যেখানে এরকম একটা ডাইনিং হল, যার এপাশেই আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা পাহাড়, আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে রুমে বসে খাবার থেকে এখানে এসে খাওয়াটা উড বি ফার বেটার। আমরা তো খুব এনজয় করেছি। আর একটা স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এখানকার চিলড্রেন পার্ক, যেখানে স্লিপ থেকে শুরু করে ঢেকি থেকে শুরু করে আর অনেক কিছু ছোটোখাটো জিনিসপত্র রয়েছে। আমার তো দেখে ভীষণ মজা লাগছে, কিন্তু এগুলো ইজ ফর চিলড্রেন অনলি, সো আমি তো যেতে পারছি না। কিন্তু আপনার সঙ্গে যদি কোনো ছোটো সদস্য থাকে, সো সে তো ভীষণ এনজয় করবে। দেখে মনে হচ্ছে না দার্জিলিং বা সিকিমের কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়ালি কিন্তু নয়। মানে এই জায়গাটা এতটাই সুন্দর, এবং অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে, তো একটা ওই গোধূলির আলো বলে না, সেটা চারদিকে ছেয়ে রয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি,
ভীষণ সুন্দর লাগছে সিরিয়াসলি। তো এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা ফিল করতে একবার এখানে আসতেই হবে সিরিয়াসলি। আপনি যদি পাহাড় প্রেমী হন, হ্যাঁ আপনি হয়তো বরফ ঢাকা পাহাড় পাবেন না, কাঞ্চনজঙ্ঘা পাচ্ছেন না, কিন্তু হাতের কাছে এটাও নেহাত কম নয়। এখানে বাঞ্জারাহাট ছাড়াও আরও বেশ কটি থিম্যাটিক সেগমেন্ট রয়েছে ফর নাইট স্টে। গ্রাম্য আদলে তৈরি মৃত্তিকা অসাধারণ, কাল দিনের আলোয় সবটা আরও ভালোভাবে ঘুরতে হবে, আপনাদেরও দেখাবো। ফাইনালি ডিনার টাইম। রাত্রের মেনুতে ছিল রুটি আর চিলি চিকেন। প্রথম দিনটা এভাবেই শেষ হলো। নেক্সট ব্লগে থাকবে পুরুলিয়া সাইট সিং অ্যান্ড পাঞ্চেত রেসিডেন্সির আরও ডিটেলস, দেখতে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।